আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা হযরত মূসা আলাইহিসসালাম ও জীবজন্তুর ভাষা বুঝতে পারা এক ব্যক্তির বিষয়কর ঘটনা বলতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার হযরত মূসা আলাইহিসসালামের কাছে এক যুবক এসে বলল, হে আল্লাহ নবী, আমি জীবজন্তু লালন পালন করি, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের সুখ দুঃখের কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। যুবকটির কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকো, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার লুকিয়ে আছে যা তুমি সহ্য করতে পারবে না। কিন্তু যুবকটি নাছোড় বান্দা, সে বারবার কাকুতি মিনতি সুরে একই আবদার জানাতে লাগল। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয় অত্যন্ত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতি দরুন হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাঁর দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরের দিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে তখন রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল, কুকুরটিও কাছে ছিল। এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরোটি মুখে পুরে নিল। কুকুরটি প্রতিবাদে সুরে মোরগটিকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সবর করো, অবস্থা দ্বারা বুঝতে পেরেছি কালকে আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক তখন মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। তারপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরের দিন ভোরে আবারও যখন উঠানে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগটিকে বলল, ধোকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে, আজকেও নিয়ে গেলে, কই ঘোড়া তো মরল না, বরং মালিক তা অন্যজনকে বিক্রি করে দিয়েছেন। জবাবে মোরগ বলল, ঘোড়াটি সত্যিই মরেছে, তবে অন্য জায়গায়, অধৈর্য হয়েও না, অবস্থা দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিন্ত ক্ষতির হাত থেকে বেঁচে গেল। পরদিন ভোরে আবারও রুটি ফেলা হলো, সাথে সাথে মোরগ তখন রুটির টুকরো লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হলো। তখন সে তাচ্ছিল্যে সুরে মোরগকে বলল, বড়ই প্রতারক দেখেছি তোকে, প্রতিদিন আমাকে ধোকা দিচ্ছিস। তখন মোরগ বলল, ধৈর্য হারা হইও না হে বন্ধু, কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে, তখন শিরনি ইত্যাদি করবে, তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব তখন মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল। তখন তৎক্ষণাৎ গোলামটাকে অন্য একজনের কাছে পাঠিয়ে দিল এবং বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল, এই জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষতির থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করল, সেটা সে চিন্তা করল না। চতুর্দিন ভোরের কথা, রুটির টুকরো আজও একা লুফে নিল মোরগ। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগল। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, আজ একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও। আজ মোরগের কথা শুনে যুবকটি ভীষণভাবে বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাপাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকিয়ে থাকে যা কেউ জানে না, কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেনি, তাই বিপদ তার নিজের ওপরই চলে এসেছে। নিরুপায় যুবক তখন দৌড়ে মূসা আলাইহিসসালামের দরবারে হাজির হল, তাকে সকল ঘটনা খুলে বলল, তারপর মিনতি করে বলল, হে আল্লাহ নবী, আমাকে রক্ষা করুন। মূসা আলাইহিসসালাম বললেন, আমি তো আগেই বলেছি সেই বিষয়টি তোমার জন্য মঙ্গলজনক হবে না, তুমি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলে, অপরের ক্ষতি দেখলে না, নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলে, অথচ যে তা কিনেছে
সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলে না? এই জন্য বিপদ তোমার উপরে চলে এসেছে। এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দাও, তাতেই তো ভালো। এতে অনেক অর্থ করি ও ধন সম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মুসা আলাইহিসসালামকে অনুনয় বিনয় করতে লাগল। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, দেখো, ধনুক থেকে তীর বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই ধনুকে ঢোকে? কখনোই না। তোমার মৃত্যু অবধারিত হয়ে গেছে, এর থেকে তোমার আর রেহাই নেই। তবে আমি তোমার জন্য ইমানের সাথে মৃত্যু দোয়া করছি। হযরত মুসা আলাইহিসসালামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমি হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সাকরাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধন সম্পদ সব পিছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আমিন। আল্লাহ হাফেজ।